যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের কেন্দ্রে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 31 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় নটিংহ্যাম শহরের পুলিশ। এক বিবৃতিতে নটিংহ্যামের পুলিশ প্রধান এ ঘটনাকে ভয়াবহ এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের কেন্দ্রে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 31 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় নটিংহ্যাম শহরের পুলিশ। এক বিবৃতিতে নটিংহ্যামের পুলিশ প্রধান এ ঘটনাকে ভয়াবহ এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের কেন্দ্রে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 31 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় নটিংহ্যাম শহরের পুলিশ। এক বিবৃতিতে নটিংহ্যামের পুলিশ প্রধান এ ঘটনাকে ভয়াবহ এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের কেন্দ্রে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 31 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় নটিংহ্যাম শহরের পুলিশ। এক বিবৃতিতে নটিংহ্যামের পুলিশ প্রধান এ ঘটনাকে ভয়াবহ এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের কেন্দ্রে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 31 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় নটিংহ্যাম শহরের পুলিশ। এক বিবৃতিতে নটিংহ্যামের পুলিশ প্রধান এ ঘটনাকে ভয়াবহ এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের কেন্দ্রে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 31 বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় নটিংহ্যাম শহরের পুলিশ। এক বিবৃতিতে নটিংহ্যামের পুলিশ প্রধান এ ঘটনাকে ভয়াবহ এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।